यो गाइस, दिस इज योर बॉय शिवम, वेलकम बैक टू माय चैनल कैमरा चॉपर्स। अभी कैसे हो आप? आई होप यू आर एब्सोल्युटली फाइन। आशा करें आपने सभी वालों का सीन। सो आज का व्लॉग जो है बहुत ही ज्यादा स्पेशल है, क्योंकि आज के व्लॉग में मैं आपको R15 V4 दिखाने वाला हूँ इंडियन। वो हमने मॉडिफिकेशन की है उसकी, 3 लाख की मॉडिफिकेशन हुई, टोटल कॉस्टिंग उसकी 8 लाख हुई है। तो गाड़ी भाई लेकर आए हैं, मैं आपको रिप्रेजेंट जो गाड़ी कर रहा हूँ वो राशाई से है, भाई राशाई से है। तो गाड़ी बाहर आ चुकी है, मैं आपको दिखा रहा हूँ, चलते हैं और गाड़ी पर देखते हैं क्या क्या मॉडिफिकेशन हुई है। तो गाड़ी यहाँ पे आ चुकी है, V4 इंडियन जो है बाइक ब्लू कलर में है। गाड़ी आ गई है यहाँ पे, गाड़ी है, देखो भाई लुक देखो, गाड़ी की लुक देखो यार। तो हमीम भाई आप लोग के बोल पे की मॉडिफिकेशन हुई से, की बाबे 8 लाख का मॉडिफिकेशन, 8 लाख टोटल कास्टिंग हुई से। तो हमीम भाई अपने आमा के दुकान के की मेरे ऊपर की जिनिस मिलने लग से विजिबल मॉडिफिकेशन आसे, जेटा होचे 1 लाख टाकार एग्जॉस्टर दाम आसे 1 लाख टाका, किछु कम होइते पारे 95 থেকে 1 লাখের মধ্যে এই এক্সস্টটা। এই যে যে কার্বন প্রিন্টটা করা হইছে, এই পোরশন হ্যান্ডেল ইনস্টল সহ দাম পড়ছে হচ্ছে 50,000 টাকা, 45,000 টাকা ক্যামেরার দাম, আর হচ্ছে ইনস্টলেশন 5,000 টাকা নিছে। এটা ঢাকা থেকে করা আছে, আর এই ক্যামেরাটা কিন্তু জাপান থেকে আছে। অনেকে চায়না ক্যামেরা, এই ধরনের ক্যামেরা পাওয়া যায় 5-7 হাজার টাকা, কিন্তু ওই টাইপের কিন্তু ক্যামেরা না। এটার রেজুলেশন Hero 9 মতো রেজুলেশন এটা ক্যামেরা। আর দুইটা লেন্স লাগানো আছে, একটা পিছনে লেন্স দেওয়া আছে আর একটা সামনে দেওয়া আছে। দেখে আসো, সামনে ভি লেন্স আছে, দো লেন্স আছে, দুইটা লেন্স আছে, দুইটা লেন্স। এইটা আগে পজিশন এখানে লাগানো ছিল, তো আজকে আমি জিনিসটা অর্ড লাগে দেখতে জন্য আমি এখানে লাগাই দিয়েছি। এটা 50,000, এটা হচ্ছে 1 লাখ টাকা, এটা 25,000। এখানেই মোটামুটি 1,80,000 টাকার মোটিভেশন দেখতে পাচ্ছি। আর তখন আমি যখন মোটিভেশন করি তখন একটা স্টিকার লাগানো ছিল, এই যে সামনে পোর্শন আছে এটা তুলে নিই, আর এই সাইডে ছিল ওইটার, এটা এই স্টিকার করতে কিন্তু 6,000 টাকা খরচ হয়েছে। আর এখন ছোটোখাটো যেগুলো লাগানো আছে এগুলা দিই, যেরকম এই লুকিং গ্লাসটার দাম হচ্ছে 8,500 টাকা। ভিতরে যে BMC-র এয়ার ফিল্টার লাগানো আছে এটাই প্রায় 8,000 টাকার মতো। তারপরে লাগানো আছে প্লাগ, ইরিডিয়াম প্লাগ লাগানো আছে, কয়েল লাগানো আছে ইরিডিয়াম। এছাড়া এই সাইডে একটা হাগার লাগানো আছে, এটা 1,600 টাকা দাম। শর্ট নাম্বার প্লেট হোল্ডার লাগানো আছে, ইন্ডিকেটর লাগানো আছে, শার্পারের মার্কার লাগানো আছে, এটাও কিন্তু কার্বন করা আছে, এর উপরে ভি কার্বন আছে। তো ডিটেইল যদি একটা একটা করে লিখে দেই মোটামুটি 3 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। আর আরও একটা মডিফিকেশন আসতেছে এই গাড়িতে, বোথ টায়ার মিশেলিনের টায়ার লাগানো হবে, যেটার দাম হচ্ছে 25,000 টাকা। এ দেখেন এই সাইডের এই যে উপরের সিট কভারটাও লাগানো আছে, এটাও কিন্তু এক্সপেন্সিভ, এটাও লাগানো আছে। এই সামনের এই সাসপেনশনের কভার লাগানো আছে, ব্রেক লিভার্স, ক্লাস লিভার লাগানো আছে আফটার মার্কেট। সামনে দেখাই, স্পেসিফিক কার্বন গিয়ার, হ্যাঁ এটাও কার্বন করা হয়েছে। নতুন একটা ফগ লাগানো আছে, এটার দাম 3,000 টাকা। আর এই যে ফেন্ডারটা দেখছেন, এই ফেন্ডারটা যখন লাগায় তখন 8,000 টাকা দাম ছিল, এখন 6,000-6,500 মধ্যে পাবেন। এছাড়া আরও কিন্তু ডিটেল বলতে গেলে 3 লাখ টাকা পার হয়ে যাবে। আচ্ছা ইয়ে বতাও আমি ভাই, 3 লাখ মডিফিকেশন পে লাগা কিনে কি বাইকের রেট কেনা? বাইক যখন নেয় আমাদের থেকে এটা প্রাইস ছিল 5,15,000 টাকা, এবং এটা আমার মোটোভিলি থেকে কেনা। আমার চ্যানেলের নাম হচ্ছে হামিম টু হুইলার।
अनूप टू व्हीलर और साथ में मैंने आपको दिखा दिया कि इस पर क्या क्या मॉडिफिकेशन हुई है, भाई ने आपको अच्छे से समझा दिया। अब मैं आपको एग्जॉस्ट की शॉर्ट सुना देता हूँ इस गाड़ी की। सो इतना कुछ छिलो आज के वीडियो थे। थैंक यू सो मच फॉर वॉचिंग, कीप स्माइलिंग, स्टे सेफ, मिलते हैं नेक्स्ट वीडियो में, फी मान अल्लाह।